একজন পিএলআইডি রোগীর কতগুলি পেন ইনভেস্টিগেশন করতে হয়, কত ধরনের টেস্ট করতে হয়, কত টাকার টেস্ট করতে হয়? মাত্র 4টি টেস্ট করতে হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স স্পেশালিস্ট, স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি। কী কী সেই 4টি টেস্ট? নাম্বার 1, একটা এমআরআই করতে হয়। এমআরআই করতে 7 থেকে 8 হাজার টাকা লাগে। অনেক সময় আমরা গরিব রোগীদেরকে কমিয়েও দিই, কমিয়ে দিলে আরও কম টাকা লাগে। ব্যাস, এটা এমআরআই একটা পিএলআইডি রোগীর, তো পিএলআইডি রোগীর তো ইনভেস্টিগেশন ছাড়াই আমরা ডায়াগনোসিস করেই ফেলি যে পিএলআইডি হয়েছে। কিন্তু একটা এমআরআই হাতে থাকলে কী হয়, রোগীকে বোঝানোর সুবিধা হয়, আমাদেরও অপারেশন করা লাগবে কি না, ইনজেকশন দেওয়া লাগবে কি না, বা কনজারভেটিভ ট্রিটমেন্টে হবে কি না, সব কিছু বোঝা যায় এবং লেভেলটা বোঝা যায় কোন কোন লেভেলে পিএলআইডি হয়েছে। ব্যাস, এমআরআই মাস্ট পিএলআইডি ডায়াগনোসিস এবং কনফার্মেশন ট্রিটমেন্টের জন্য। আর 2 নম্বর কী, হয়তো আর কিছুই নয়, একটা ডায়াবেটিস পরীক্ষা করতে হয়, র্যান্ডম ব্লাড সুগার 200 টাকা লাগে। 3 নম্বর কিডনি টেস্ট লাগে, সিরাম ক্রিয়েটিনিন। 4 নম্বর একটা এক্স রে অফ দ্য লাম্বার স্যাক্রাল স্পাইন, অর্থাৎ এক্স রে করতে হয় কোমরের। কেন? লাম্বারাইজেশন, স্যাক্রালাইজেশন বা ফ্র্যাকচার, বা এটাকে কী বলা হয়, একটা একটা মানে একটা বোনস থেকে একটা একটা হাড়ের ওপর আর একটা হাড় যদি সরে যায়, যদি স্পন্ডাইলোলিস্থেসিস, এইগুলো জানার জন্য কিন্তু এক্স রে মাস্ট। কোমরের এক্স রে কয়টা টেস্ট হলো? 4টা, এনাফ ফর ট্রিটমেন্ট অফ পিএলআইডি পেশেন্ট। আর একটা টেস্ট লাগে, সেটা সবার নয়, জেনারেল পেশেন্টের জন্য নয়, কারো কারো যখন আমরা সন্দেহ করি, সেটা হচ্ছে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস আছে কি না, HLA-B27। সব জায়গায় সব প্যাথোলজিতে এই টেস্ট হয়ও না, সুতরাং এই স্পেশাল টেস্টটি কিছু কিছু ক্ষেত্রে করার প্রয়োজন হয়। তো এই যে 5টি টেস্ট পিএলআইডি রোগীর জন্য, আমি ভিটামিন D3 টেস্ট করে কী করব অত টাকা নষ্ট করে, বোন স্ক্যান করে কী করব অত টাকা নষ্ট করে, ক্যালসিয়াম লেভেল দেখে কী করব, CBC দেখে কী করব, অনেক কিছুই কিন্তু প্রয়োজনের বাইরে। হ্যাঁ, প্রয়োজন আছে, সেটা কিছু স্পেশাল ক্ষেত্রে, কিন্তু জেনারেলি সব রোগীকেই সব ইনভেস্টিগেশন আমরা দেই না। অতএব আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে একজন পিএলআইডি রোগীর চিকিৎসার জন্য খুব মিনিমাম জাস্ট 10,000 টাকার মধ্যে তার টেস্ট, আসলে এমআরআইটাই বেশি টেস্ট টাকা লাগে, 10,000 টাকার মধ্যে সব কাজ শেষ। একেবারে 30-40 হাজার টাকার টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। চেম্বারে পিএলআইডি রুগী পরের পর্বে আমরা কথা বলবো যে কী কী ঔষধ খেয়ে এসেছেন একজন পিএলআইডি রুগী, সেই ইতিহাসটা তার চিকিৎসার জন্য আমাদের জানতে হয় বা জানা প্রয়োজন খুবই। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।